আই ফ্রেন্ডস ব্যাক টু মাই চ্যানেল আপনারা নিশ্চয়ই ভালো আছেন আমি ভালো আছি আজ আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম দেখতেই পাচ্ছেন বেগুন ভেজেছি একদম অল্প তেলে কীভাবে বেগুন ভাজতে হয় সেটাই আপনাদের দেখাবো দেখুন বেগুনগুলো কেটে নিয়েছি তাতে আমি এক ঘন্টা আগে নুন হলুদ আর চিনি মাখিয়ে এক ঘন্টা আমি রেখে দিয়েছিলাম একটা কড়াইতে তেল নিয়েছি দেখতেই পাচ্ছেন তেলটা আমি কতটুকু নিয়েছি এই তেলেই আমি পাঁচ টুকরো বেগুন ভাজবো কীভাবে ভাজলাম এবার একটু দেখে নিন নতুন না নিশ্চয়ই ভাবছেন শীতকাল বেগুন ভাজা খাবো না কিন্তু বেগুন ভাজা খেলে তো প্রচুর তেল লাগে এতে শরীরের পক্ষেও খারাপ তাই আপনাদের নতুন করে শিখিয়ে দিলাম কম তেলে কিভাবে বেগুনটা আপনারা ভাজবেন বেগুনগুলো দিয়ে আমি ঢাকা দিয়ে রেখেছি এবং আপনার কথা বলতে বলতে দেখিয়ে নিয়েছেন যে ঢাকনার মধ্যে যে একটা হোল ছিল সেটাকে আমি কভার করে দিচ্ছি একটা কাগজের টুকরো দিয়ে এবার আমি আস্তে আস্তে উল্টিয়ে দিচ্ছি বেগুনগুলো গ্যাসটা অবশ্যই লো ফ্লেমে রাখবেন ঢাকা দিয়ে দিয়ে করতে হবে দেখুন কি সুন্দর বেগুনটা ভাজা হয়ে গেছে এভাবেই এখনও ভাজা দেরি আছে একটা একটা ভাজা হবে আস্তে করে সাইড করে তুলে রাখবো দেখুন একটা ভাজা হয়ে গেছে আমি পাঁচটা দিয়েছিলাম একটু অসুবিধা হচ্ছে বলে ওটা আমি তুলে রেখেছি এবার আমি ওটা দিয়ে দেবো এর মধ্যে যাই হোক আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক করুন ভালো ভালো কমেন্ট করুন আর পাশে থাকা যে ছোট্ট বেলাইকনটি আছে সেটি অবশ্যই প্রেস করে রাখুন যাতে আমার ভিডিও দেবার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় দেখতেই পাচ্ছেন বেগুনগুলো আমি কিভাবে ওই অল্প তেলেই কিন্তু ভেজে ফেললাম এটা আপনারা যে কোনো কড়াইতেই করতে পারেন শুধু ননস্টিক হতেই হবে তা নয় ঠিক ঢাকা দিয়ে দিয়ে এইভাবে আপনারা করে ফেলতে পারেন বেগুন ভাজা রেসিপিটি আমার এই রেসিপিটি দেখার জন্য বন্ধুদের কাছে আমি ধন্যবাদ জানাচ্ছি আগামী পর্বে আপনারা অপেক্ষায় থাকুন